2024 সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়ার পর থেকে তুফান সিনেমা নিয়ে মেতে আছেন দেশের সিনেমাপ্রেমী দর্শকরা। সকলের প্রশংসা কুড়ানোর পাশাপাশি আয়ের নিরিখেও ব্যবসা সফল এই সিনেমা। কিন্তু জানেন কি, দর্শকপ্রিয় সিনেমাটিতে অভিনেতা শাকিব খানের নায়িকা হতে পারতেন অভিনেত্রী তমা মির্জা, কিন্তু তিনি নাকি এ ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তুফান ছবিতে অভিনয়ের প্রস্তাব পাওয়া প্রসঙ্গে সম্প্রতি তমা জানান, তুফান টিম জুলি চরিত্রটি করার প্রস্তাব দিয়েছিলেন তমাকে। বিষয়টি নিয়ে ভাবতে তাদের কাছে সময় চেয়েছিলেন তিনি, তাকে সময়ও দেয়া হয়েছিল, কিন্তু পরে কি মনে করে যেন কাজটি আর করেননি তমা। অভিনেত্রী আরও বলেন, সিনেমাটি মুক্তির পর তিনি দেখেছেন জুলি চরিত্রে নাবিলাকেই মানিয়েছে, দর্শকরাও বেশ ভালোভাবেই গ্রহণ করেছে নাবিলাকে। বর্তমানে নতুন প্রজেক্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তমা মির্জা, তবে পরবর্তী কাজ নিয়ে খুব একটা তথ্য জানাননি তিনি। যদিও কিছুদিনের মধ্যে নতুন কাজের ঘোষণা দেওয়ার আশ্বাস দিয়েছেন অভিনেত্রী। তুফান সিনেমার পরিচালক রায়হান রাফি, তার পরিচালনায় 2023 সালে মুক্তিপ্রাপ্ত সুরঙ্গ সিনেমায় অভিনেতা আফরান নিশোর বিপরীতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন তমা। এদিকে তুফান ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, তার বিপরীতে জুলি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। এছাড়াও এতে আরও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী ও বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী।